এই বাংলাদেশে আমরা সবাই সবাইকে কম বেশি চিনি, একটু খোঁজ খবর নিলেই কারো না কারো কেউ পরিচিত বেরিয়ে আসে। ফলে যারা প্রিজাইডিং অফিসার হচ্ছেন, সহকারী প্রিজাইডিং অফিসার হচ্ছেন, এমনকি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, তারাও আমাদের পরিচিতদের মধ্যে অনেকেই ছিলেন। রাত 12টার পর থেকে প্রিজাইডিং অফিসারদের ফোন আসা শুরু হলো যে ওরা তো এসে ব্যালট পেপার চাচ্ছে, সেই ব্যালটে সিল মারবে, আগে আগে ভরে রাখবে, অন্তত পক্ষে 40 ভাগ, কোথাও কোথাও 50 ভাগ, 60 ভাগ ভোট আগেই সিল মেরে ওখানে ঢুকিয়ে রাখা হয়েছিল। সমস্ত মিডিয়ার উপরে কি ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে আমরা জানি। নির্বাচনের 15 দিন আগ থেকে কিভাবে সমস্ত সোশ্যাল মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছিল আমরা জানি। কারো কারো অ্যাকাউন্ট হ্যাক করে, যেমন আমাদের দলের অ্যাকাউন্ট হ্যাক করে সেই দলের পেজ থেকে তারা আওয়ামী লীগের পক্ষে প্রচার শুরু করে দিল, এইগুলো তারা ঘটিয়েছে। আর রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে সারা বাংলাদেশে তারা এমন দাপট নিয়ে বিরোধী দলের উপরে, তাদের প্রার্থীদের উপরে, তাদের সমর্থকদের উপরে হামলা করেছিল, যাতে মানুষ বুঝে গিয়েছে 15 তারিখের এই নির্বাচনের 15 দিন আগেই যে এই নির্বাচনে কেউ ভোট দিতে পারবে না, কিন্তু ভোট তো দেখাতে হবে। তাই আগের রাতেই ভোটের সিল মারা, এই যে ব্যালট পেপারে সিল মারা এবং সেগুলো ব্যালট বাক্সে ঢোকানোর কাজ হয়েছে। বিবিসির অল্প ফুটেজেই যেটা সারা বাংলাদেশের চিত্র ছিল যে সকাল 8টার আগেই ওই ব্যালট বাক্স অর্ধেক ভর্তি সেটা নিয়ে তারা নির্বাচনের বুথের দিকে অগ্রসর হচ্ছে। এইভাবে তারা আগের রাতে ভোট ডাকাতি করেছে, তারপরে 1-2 ঘন্টা কিছুটা মানুষের আসার জন্য, লোক দেখানোর জন্য, মিডিয়ার সামনে যাতে বড় লাইন দেখানো যায় যে মানুষ ভোট দিয়েছে সেইটার ব্যবস্থা তারা করলো, এবং তারপরে আবারও সিল মারা হয়েছে। সিল মারতে মারতে এতই বেপরোয়া, এতই মাতোয়ারা, অন্তত সখানেক কেন্দ্রে আমরা দেখেছি যে 100 ভাগের বেশি ভোট সিল মারা হয়ে গেছে। তারপর বলে ওনারা নাকি সাংবিধানিক সরকার, ওনারা নাকি জনগণের ভোটের সরকার, ওনারা নাকি গণতান্ত্রিক সরকার, বাকিদের নাকি রাজনীতি করার অধিকার নাই। এই 14 সালের বিনা ভোটের নির্বাচন, 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 7 তারিখে যে দামি নির্বাচনের আয়োজন করেছেন তার জন্য বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।